হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটিতে আমি হচ্ছে আমাদের ছোট ছোট কিছু মুহূর্ত শেয়ার করব ঈদের দিনের। তো হচ্ছে আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে, সাথে থাকবেন। যা বাবা, নমস্কার। আসো। তো ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর উঠেই সায়েমের জন্য হচ্ছে পায়েস রান্না করেছি। তো আজকে একটু পায়েসের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, যেহেতু ঈদের দিন তো সায়েমের বাবা আর আমিও যেন খেতে পারি। তো আমি সবসময় সায়েমের খাবারে মধু ইউজ করি। তো এটা হচ্ছে কালো জিরা ফুলের মধু, এটা খুবই হেলদি, আর মিষ্টিটা খুব হালকা হালকা হয়, এজন্য সায়েমও খেতে খুব পছন্দ করে। বাচ্চাদের খাবারে যতটা সম্ভব চিনি অ্যাভয়েড করাই ভালো। তো হচ্ছে তারপর মাংস রান্না করেছিলাম, পোলাও রান্না করেছিলাম। এই তো আমাদের তিনজনের টোনাটুনির সংসার। তো হচ্ছে এটাকে একটু ডেকোরেশন করে নিলাম, আর হচ্ছে যা রান্না বাড়া করেছিলাম বা খেয়েছিলাম, দুঃখিত যে ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আসলে ওটা ডিলেট হয়ে গেছে ভুলে। তো সকালে আমি রান্না করার সময় হচ্ছে সায়েমের বাবাকে ছাদে পাঠিয়েছিলাম আমার গাছ থেকে মরিচ আনার জন্য। তো বাবা ছেলে হচ্ছে ছাদে টুকটাক করেছে, আর এটা ভিডিও করে নিয়ে এসেছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আরে এটা থাও, তো সকাল 10:30-10:30 মধ্যে হচ্ছে আমি রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছিলাম। গরু মাংস, তারপর হচ্ছে পোলাও, আর হচ্ছে পায়েস রান্না করেছিলাম, আর অন্য কোনো মিষ্টি জাতীয় কিছু রান্না করিনি, কারণ সায়েমের বাবা প্লাস আমি আমরা হচ্ছে মিষ্টি জাতীয় কিছু তেমন একটা পছন্দ করি না। প্লিজ বের করো না, নিজের দেখে নিজে কি বলে দেখি, প্লিজ দেও না। সায়েম নিজে নিজের ছবি দেখে বাবু বলে, আর হচ্ছে আমরা 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। তো সায়েমের বাবার শরীরটা বেশ একটা ভালো লাগছে না, তো তাকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা পাশের রুমে চলে এসেছি, ছেলেকে নিয়ে হচ্ছে খেলাধুলা করছি। আর আম্মু ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল কী কী রান্না করেছি, তো যাই রান্না করেছি আর খুব অল্প সময়ে রান্না হয়ে গেছে। আম্মু তো অবাক, সবাই অবাক হয়ে গেছে, বলতেছে যে এত অল্প সময়ে এত তাড়াতাড়ি সব কিছু কীভাবে কমপ্লিট করলা। এই হচ্ছে অবস্থা আর কি, কারণ আমাদের দেশের বাড়িতে হচ্ছে সিলিন্ডার গ্যাসের মাধ্যমে রান্না করতে হয় এক চুলায়। তো আম্মুর হচ্ছে প্রায় 1:30 বেজে গেছিলো সব কিছু কমপ্লিট করতে, আর আমরা 11টার মধ্যে খেয়ে দিয়ে কমপ্লিট। যাই হোক, ছেলেকে নিয়ে টিভি দেখছি, আর হচ্ছে কী করবো, সারাক্ষণ ছেলেকে নিয়ে সময় কাটাতে হয়, আর নিজে চাইলেও ঘুমানো যায় না। ছেলে যখন ঘুমাবে তখনই ঘুমাতে হবে, আদারওয়াইজ না। তো এখন হচ্ছে সায়েমের বাবার সাথে আসরের নামাজ পড়তে যাচ্ছে মসজিদে। যা বাবা, নামাজ পড়ে আসো। তো বাবা ছেলে নামাজ শেষ করে আসার পরেই হচ্ছে আমরা ছবি তুলবো। তো গত রমজানের ঈদে সায়েম যে জায়গায় তার বাবার সাথে ছবি তুলেছিল, তো ভেবেছি সেই সেম জায়গাতেই এবারও একটা ছবি তুলে রাখবো। এই তো আমরা সেম সেই জায়গায় চলে আসলাম। তো সায়েম হচ্ছে অনেক দুষ্টামি করতেছিল, ভালোভাবে ছবি তুলতে দিচ্ছিল না,
তো গত রমজানের ঈদে সায়াম হচ্ছে অনেক ছোট ছিল, তখন স্থির ছিল একটা জায়গায়, আর এখন তো হাঁটাচলা করতে পারে, একটু বেশি নড়াচড়া করে, একটা জায়গায় স্থির থাকে না, তাই ভালোভাবে ছবিগুলো তুলতে পারিনি। সায়ামের নানু নিজের হাতেই পাঞ্জাবিটা তৈরি করেছে, তো সায়ামকে পাঞ্জাবি পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে এই ড্রেসটাও তার সায়ামের নানু গিফট করেছিল, তো ওকে সুন্দরভাবে একটা ছবিও তুলতে পারছিলাম না, শুধুই দুষ্টামি করতেছিল। তো এ হচ্ছে অবস্থা। সমানা আবু কি হয়েছে, কি আম্মুকে বলো শুনি, কি আখ ক্রিম খাবে, তুমি কি জন্য কান্না করো বাবা? আচ্ছা আচ্ছা, কোথায় যাবা বলো বলো, আম্মুকে বলো তো তুমি কেন কান্না করো, আইসক্রিম তুমি কি আইসক্রিম খাবে? স্যার কোথায় এটা, এটার ভিতরে কি আছে আইসক্রিম? হ্যাঁ, তো রাতের বেলা যা হয়েছে, সায়াম হঠাৎ করেই খুব কান্নাকাটি করছিল, তো বুঝতে পারছিলাম না যে কেন কান্নাকাটি করছে। তো পরে বুঝতে পারলাম যে আইসক্রিম খাওয়ার জন্য, হুট করেই ছেলেটার আইসক্রিম খেতে ইচ্ছা করে, তো ওকে আইসক্রিম খাওয়াই না, তারপরও হচ্ছে যেহেতু কান্নাকাটি করে, তো মাঝে মধ্যে হালকা পাতলা একটু দেই আর কি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে যারা সবসময় আমার ব্লগ দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি অনেক বেশি শুভকামনা এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে।